ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আরে আস্তে ভাই, ল্যাপটপ আছে এর ভেতরে। সরি, ভুল হয়ে গেছে। একটু ঠিকঠাক ভাবে রাখা উচিত তো জিনিসগুলো। স্যার, আমরা কিছুক্ষণ আগে শিফট হলাম, এক ঘন্টার মধ্যে আমি যাচ্ছি। ওকে স্যার। যেভাবে এতদিন হয়েছে হয়ে যাবে। খুব হবে, চলো ওঠো। আগে যেমন ছিল এখন আর তেমনটা নেই। আরে তুমি কি জানো না বাজারে জিনিসের দাম কত বেড়ে গেছে? ডাক্তাররা ওষুধ বদলে দিচ্ছে, রোজ একটা করে টেস্ট। এই বাড়িটাও বিক্রি হয়ে যাবে তোমার চিকিৎসার কারণে। ভগবানও না জানি কোন পাপের বদলা নিচ্ছে। আরে যেই আসে, তোমাকে না আমাকে উপদেশ দিয়ে যায়। আরে একটাবার অসুস্থ স্বামী সেবা করে তো দেখো, তখন বুঝতে পারবে যে
কত সত্যিকারের ভালোবাসা। নমস্কার বৌদি, আমার নাম সঞ্জয়, আপনাদের পাশের বাড়িতেই থাকতে এসেছি। সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। কোনো ব্যাপার না। তাছাড়া একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে সাহায্য করে, তাই আমি আপনার কি সাহায্য করতে পারি? অ্যাকচুয়ালি আমার বাড়িতে এখন জল আসছে না, আর এক ঘন্টার মধ্যে আমাকে অফিসে যেতে হবে, তাই কোনো প্লাম্বারের নাম্বার পাওয়া যাবে? দেখুন, প্লাম্বারের চক্করে পড়লে কিন্তু আপনার লেট হয়ে যাবে। আপনি এমনটা কেন করছেন না, আপনি আমাদের বাথরুমটা ইউজ করে নিন। চিন্তা করার কিচ্ছু নেই, আমাদের এখানে দুটো বাথরুম রয়েছে। পরে বরং আপনি প্লাম্বারকে ফোন করে দেবেন, ও এসে দেখে যাবে। সেটাও ঠিক আছে। ঠিক আছে, আমি আমার জামা কাপড় নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। আরে বৌদি, আপনি? নমস্কার। আমি আপনাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিলাম না তো, মানে আজ সানডে তাই আপনি হয়তো একটু দেরি করে উঠতেন। আরে না বৌদি, এরকম কোনো ব্যাপার নয়। তাছাড়াও আমি বেশি দেরি পর্যন্ত ঘুমাই না। সকাল সকাল ব্যায়াম করা আর ভালো মন্দ খাওয়া, এটাই আমার প্রতিদিনের রুটিন। সেই জন্যই আমি ভাবলাম যে আজ তো সানডে, তাই কেননা তোমাকে একটু ভালো করে আলুর পরোটা খাওয়ানো যাক। এভাবে খালি গায়ে ঘুরে বেড়ালে কিন্তু এমনি ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগলে আদা দিয়ে চাটা বেশ ভালো লাগে। তুমি খাবারটা খাও, আমি জানি। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ বৌদি। তুমি এমনিতে কি করো? এই এখানে একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ। তার জন্য কি কি করতে হয়? আর বলো না বৌদি, সেলস আর মার্কেটিং এর কাজ। এত প্রেশার থাকে যে মাথা খারাপ হয়ে যায়। মনে হয় তোমার বিয়ে হয়নি, না হলে তুমি কথাটা খুব ভালো করে জানতে। এই প্রেশার নেওয়াটা কাকে বলে? ঠিক বলেছো তুমি, সেই জন্যই তো এখনো বিয়ে করিনি। তাছাড়া বাড়ির লোকেরা বারবার একই কথা বলে,
আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, আমার স্বামী অপেক্ষা করছে। গত 2 বছর ধরে আমার স্বামী খুব অসুস্থ, এবার তো বিছানা ধরে নিয়েছে। মাঝে মাঝে তো মনে হয় যে কি করব এরকম একটা জীবনের, বিয়ে হয়েছে 8টা বছর হয়ে গেল, তাও আমার কোল এখনো ফাঁকা। দেখো বৌদি, এখন তো চিকিৎসার অনেক উন্নতি হয়েছে, ভালো কোনো ডাক্তারকে দেখাও। ডক্টর বলেছে যে এই ধরনের অসুখে বাচ্চা জন্ম দিতে গেলে যে এনার্জির দরকার পড়ে, সেসব করতে গেলে হয়তো প্রাণহানিও হতে পারে। দিন রাত চেঁচামেচি করে, চিৎচির করতে থাকে, তবু আমি সব কিছু ভুলে সারাক্ষণ সব কিছু সহ্য করে যাই, মেনে নি সবটা। শোনা, আমাকে দেখে মনে হয় যে আমি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। বৌদি, তুমি সত্যি খুব সুন্দর। সত্যি? সব থেকে সুন্দর প্রতিবেশী। এই না ওষুধ, তুমি সবসময় ভুলে যাও। কিন্তু প্রেসক্রিপশনে যা লেখা ছিল আমি তো খেয়েছি। আরে বললাম না, তুমি এটা খাওনি, চলো খাও। এই না, এবার তুমি আরাম করে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, জানো সোনা, এই ভালোবাসাটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। স্বামী থাকতেও আমি এই সুখটা কখনো পাইনি, সেই জন্যই আমি কখনো মাও হতে পারিনি। কিন্তু এখন মনে হয় সেই সব স্বপ্ন, সব চাহিদা সব পূরণ হতে চলেছে। সবে তো আমাদের স্বপ্নে শুরু শোনা। শোনা, একবারে আমার মন ভরেনি, আমারই বা কোথায় ভরেছে? তাহলে আটকালো কি? তাছাড়াও তুমি এই বাজিটা হেরে গেছো। আচ্ছা, তাহলে এইবার দেখা যাক শর্ত কে জেতে। কেমন লাগলো আমার গিফটটা? একদম তোমার মতো। হ্যাঁ দাদা। হ্যালো। হ্যাঁ শোন, 22 তারিখ ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে দাদা? 22 তারিখে আশীর্বাদ, সাথে বিয়ে। অনেক কাজ পড়ে আছে, তুই আজকেই চলে আয়। ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো না, কাল সকালের মধ্যে আমি পৌঁছে যাব। এখন ফোনটা রাখলাম। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আজ রাতে আমাকে বাড়ি ফিরতে হবে, মায়ের শরীর খুব খারাপ। কি হয়েছে ওনার? বয়সের সাথে সাথে অসুখ বিসুখ তো হয়ই। দাদা বললো যে মায়ের অবস্থাটা সিরিয়াস। দেখা যাক, ওখানে গিয়েই জানতে পারবো যে সিচুয়েশনটা কি। তাহলে তুমি কবে আসবে? এখন আমি কি করে বলবো, ওখানে গিয়েই তো আমি জানতে পারবো না যে সিচুয়েশনটা কি। মায়ের অবস্থা যদি ঠিক হয়ে যায় তাহলে তাড়াতাড়ি চলেই আসবো আমি, তুমি চিন্তা করো না।
আমি তাড়াতাড়ি ফিরে আসব, ঠিক আছে? সেটি এই মুহূর্তে পরিষেবা সীমার বাইরে আছে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে পরিষেবা সীমার বাইরে আছে। হ্যালো 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 সঞ্জয়, হ্যালো সঞ্জয়, তোমাকে আমার একটা বড় গুড নিউজ দেওয়ার আছে। হ্যালো সঞ্জয়, শুনতে পাচ্ছি না। হ্যালো, এখানে নেটওয়ার্ক প্রবলেম করছে। হ্যালো হ্যালো, তুমি সারা সপ্তাহ কোনো সিগন্যাল পাওনি? তুমি জানো আমি তোমাকে কতগুলো কল করেছি, তোমাকে কতবার ফোন করেছি, অন্তত একটা বার তুমি আমার ফোনটা ধরবে। তুমি জানো আমার তোমার সঙ্গে কত গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? হ্যাঁ, তুমি বলো, আমি শুনছি। ঠিক করে শুনছো না, এদিকে তাকো আমার দিকে। তুমি আমার একটুও চিন্তা করো না, কোনো চিন্তা নেই তোমার। জানো তোমার সঙ্গে আমার কত গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তুমি এই জিনিস পরিষ্কার করাতে বিজি। আরে, কারণ আমার বাড়ির লোকেরা এখানে আসছেন। আচ্ছা, আমি প্রেগনেন্ট, আর এটা হলো তার প্রমাণ। তোমার কি মাথা ঠিক নেই নাকি? আমি ভাবলাম তুমি প্রোটেকশন ইউজ করছো। দেখো, আমাদের কাছে অ্যাবর্শন ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, আর তাছাড়া ওই পাপকে জন্ম দিয়ে কোনো লাভ নেই। অ্যাবর্ট করে নাও। সঞ্জয়, তুমি কি করে অ্যাবর্শনের কথা বলতে পারো? তুমি জানো আমার মা হওয়ার সেই স্বপ্নটা? তুমি আমার স্বপ্নটাকে কি করে শেষ করতে পারো? তা তুমি চাওটা কি? লোকজন তোমার মুখে থুতুছে ডাক, হ্যাঁ? লোকজনকে কি বলবে? কার বাচ্চা এটা? এর আসল বাবা কে? কি বলবে? চুপচাপ গিয়ে অ্যাবর্ট করাও। বাজে বাজে কথা বলে যাচ্ছ। আমার কাউকে নিয়ে কোনো চিন্তা নেই, যদি তুমি আমার পাশে থাকো। সঞ্জয়, আমি শুধু তোমার, আর সারা জীবন তোমার হয়ে থাকবো। এই যে বাচ্চাটা, এটা আমাদের ভালোবাসার চিহ্ন। এটা কোনো পাপ নয় যে একে যেখানে সেখানে ফেলে দিতে পারি। সঞ্জয় প্লিজ আমার কথা শোনো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর এই বাচ্চাটাকে ছাড়াও পারবো না। প্লিজ সঞ্জয়, কথাটা একটু বোঝো সঞ্জয়। হ্যালো, হ্যাঁ দাদা, আমি আমি কয়েকদিনের মধ্যে আসছি। হ্যাঁ, এখানে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমাকে এখন বেরোতে হবে একটা দরকারি কাজে, তুমি প্লিজ যাও। Thank you.
তা কেমন লাগলো আমাদের এই বাড়ি? খুবই সুন্দর হয়েছে, যেমনটা স্বপ্নে ভেবেছিলাম একদম সেরকম। এখন তো এই বাড়িটা ভাড়াতে নাও, তুমি এসে গেছো, নিজের বানিয়ে নেব, এর থেকেও ভালো। একদম। হ্যালো স্যার, ছাদে জলের সমস্যা হয়েছে, একটু তাড়াতাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে। কীর্তি শোনো, টেরেসে কিছু জলের প্রবলেম রয়েছে, জল যদি না আসে তাহলে প্রবলেম হয়ে যাবে, আমি একটু গিয়ে দেখে আসছি। তাড়াতাড়ি আসবে। ওয়াও, এখানে তো কেউ নেই। বাহ সোনা, বাহ, খুব চালাকি করে নিয়েছো তুমি। তুমি কি ভেবেছিলে আমি সত্যিটা কখনো জানতে পারবো না? আমি এদিকে তোমার সন্তানের মা হতে চলেছি, আর তুমি ওদিকে বিয়ে করে নিলে। বাহ, আচ্ছা তার মানে সেদিন বাড়ি পরিষ্কার হচ্ছিল? হ্যাঁ, আমি এটা স্বপ্নেও ভাবিনি যে তুমি আমাকে ঠকিয়েছ। দেখো, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, তাই আমরা না এখনো একসাথেই থাকতে পারি, একটা পরিবার হয়ে। কি বলতে চাইছো কি তুমি? মানে তো এটাই যে দিনের বেলা তুমি তোমার বউয়ের বর, আর রাতে আমার সঙ্গে আমার ঘরে। তাহলে আমার বাড়িতে দেখা হচ্ছে? দেখো, যদি তুমি হ্যাঁ বলো তাহলে যেমনটা আমি বলছি ঠিক তেমনটা করো, না হলে আমার কাছে প্রেগন্যান্সির রিপোর্টটা রয়েছে, আর আমি যদি ওই রিপোর্টটা একটা ছোট্ট খামের মধ্যে ভরে তোমার বাড়িতে আর শ্বশুর বাড়িতে পৌঁছে দিই, তাহলে তুমি খুব ভালোভাবে জানো কি হবে, তোমার এই সুখী বিবাহিত জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার বাড়িতে? হ্যাঁ, নিজের স্বপ্নের শহরে এটা সঞ্জয়ের জন্য সব থেকে বড় শিক্ষার শুরু ছিল। বড় শহর, অনেক আকাঙ্ক্ষা আর স্বপ্নের শহর, কিন্তু এখানে একটু ভুল হলেই জীবনের গাড়িটাকে এমন রাস্তায় নিয়ে যায় যার গন্তব্য কারুর জানা নেই। আর সঞ্জয়ের সঙ্গেও এটাই হচ্ছিল, ও এখন বিবাহিত ছিল, কিন্তু অনেক আগের করা একটা ভুল ওর সুখী বিবাহিত জীবনকে ওলটপালট করে দিতে চলেছিল। রুনা এটা জানত যে সঞ্জয় ওর হাতের মুঠোয়, সমাজে অনেকেই এই অনৈতিক সম্পর্কগুলোকে এরকমই সহজভাবে নেয়, পরবর্তীকালে যা একটা বড় ভুল বলে প্রমাণ হয়। রুনা আর সঞ্জয়ের সম্পর্ক এরকমই দৃষ্টান্ত হতে চলেছিল। রুনার কাছ থেকে পাওয়া শারীরিক সুখ এখন ওর নিজেরই বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের ওপর গ্রহণ ডেকে আনতে চলেছিল। এটা কি করছো তুমি? এত রাতে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তাও এত সেজে গুজে কোথায় যাচ্ছ বলো না। আরে বস ডেকেছে, একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন রয়েছে। কিন্তু এটা তো ঠিক নয়। আই নো এটা ঠিক নয়, কিন্তু বসের কথা তো শুনতে হবে না? এখন ক্লায়েন্ট এত রাত করে কনফার্মেশন দিয়েছে, আর তুমি তো জানোই যে প্রাইভেট জবগুলো কীরকম হয়, পুরো রক্ত চুষে নেয়, আর মিথ্যা কথা বললে চাকরি নিয়ে টানাটানি শুরু হয়। এবার আমি করতে গেলেও বা কী করবো? ঠিক আছে, যাও তুমি, কিন্তু তাড়াতাড়ি আসবে, তুমি তো জানো এটা, তুমি ছাড়া আমার ঘুমই পায় না। না না, তুমি ঘুমিয়ে পড়ো, আমার একটু টাইম লেগে যাবে, প্রেজেন্টেশন রয়েছে না, বস এত তাড়াতাড়ি আমাকে ছাড়বে না, প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো।
আমার লেট হয়ে যাচ্ছে, সরি, এলাম আমি। জানতে পারলে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে না বিরক্ত করতে চাইনি সঞ্জয়, কিন্তু কথাটাই এত গুরুত্বপূর্ণ ছিল যে এড়িয়ে যাওয়া যাবে না। আমার আর্জেন্টলি কিছু টাকার দরকার। কত চাই? এই ধরো 1 লাখ। কি? আরে এখন কি আমার এইটুকু অধিকার নেই যে তোমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া টাকা থেকে আমি কিছুটা নিজের জন্যও কাজে লাগাই? সঞ্জয়, এখন তো এই টাকাগুলো তোমার হাতের ময়লা। আমার শুধু টাকার দরকার, আর সেটাও আজকেই। ওকে ওকে স্যার, ওকে স্যার। কি হলো? আরে কিছু নয়, অফিস থেকে ফোন করেছিল। তুমি কি খুব চিন্তায় আছো? আরে কিছু না, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। ৫০,০০০ টাকার ব্যবস্থা করতে পেরেছি, বাকি টাকা দু একদিনে দিয়ে দেবো। এতটাও কি তাড়া তোমার আমার সোনা? নতুন বউ কি আমার থেকেও বেশি আনন্দ দিচ্ছে? তুমি যখন আমাকে পা থেকে ভালোবাসতে শুরু করো তখন আমার বেশ ভালো লাগে। চলো করো, এবার করো না। আরে যাও না, করো। তুমি একদম হঠাৎ করে? হঠাৎ করে মানে এখন কি প্রতিবেশী থেকেও পারমিশন নিতে হবে? না, আমি বলতে চাইছি আমাকে বাজার অবধি ছেড়ে দাও। কিন্তু এমন একটা অবৈধ শারীরিক সম্পর্ক যেটা বিয়ের পর সঞ্জয় খুব সহজেই ঝেড়ে ফেলবে ভেবেছিল, এখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। নিজের সুখী দাম্পত্য জীবনকে বাঁচানোর জন্য ও নিজের বউকে একটার পর একটা মিথ্যে বলছিল, কিন্তু ও এটা ভুলে গেছিল
যে এসব করার ফলে ও আসলে রুনার ব্ল্যাকমেল করার চেষ্টাটাকে আরও উৎসাহ দিচ্ছিল। সেটার বিরুদ্ধে না গিয়ে ও সেটা স্বীকার করে নিচ্ছিল। আর এর ফলেই বৈবাহিক সম্পর্ক যে বিশ্বাস আর ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে সেটা এখন নড়বড় করছিল। যদি সঞ্জয় এখনও সাহস করে সত্যের সম্মুখীন না হয় তাহলে ওকে ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে। আমাকে ঠিক হালকাভাবে নিচ্ছে। বাবু, রুনার সঙ্গে তুমি গেম খেলতে পারবে না। আমার রূপটা এখনো দেখেনি তো? ওকে ছোটবেলার কথা মনে করিয়ে দেব। সঞ্জয়, আমি শুনেছি পাটনা জায়গাটা নাকি খুবই সুন্দর। শোনা, তুমি এখনো পাটনা ঠিকঠাকভাবে দেখেছো কোথায়? এই উইকেন্ডে না আমি তোমাকে একটা ভালো জায়গা ঘোরাতে নিয়ে যাব। তারপরে আমরা মুভি দেখতে যাব আর তারপর ডিনারে যাব। হ্যাঁ, ওকে, ডান ডান। আবার কি চাই তোমার? রুনা সিনহা, তোমারই প্রতিবেশী আমি। সঞ্জয় বোধহয় তোমার সঙ্গে আমার দেখা করাতে লজ্জা পাচ্ছে। ও তো সেদিন দেখাই করালো না আমাকে। সেদিন আমরা একসঙ্গে গেছিলাম বাজারে, তোমাদের গাড়িতে। এরকম কোনো ব্যাপার নয়। আরে ছাড়ো না, তুমি আর কি দেখা করাবে? আমি ভাবলাম যে আমি নিজেই তোমাকে শুভেচ্ছা জানাতে আসি। দেখেছিলাম তোমাকে আমি সেদিন, সঞ্জয়ের সঙ্গে আসছিলে সেদিন। তাছাড়া যাই বলো না সঞ্জয়, বউ কিন্তু তুমি বেশ সুন্দর দেখে এনেছ। মনটা বেশ শান্তি হয়েছিল সেদিন। শুভেচ্ছা তোমাকে তৃপ্তি, তুমি একটা সুন্দর গাধা পেয়েছ, যে এমন একজন স্বামী যে কিনা সব স্ত্রীকে খুশি করতে পারে। তোমাকেও বেশ ভালো রাখবে ও। এটা একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে, নাও। দাঁড়াও না বৌমা, এত তাড়া কিসের? আগে মায়ের এই প্রসাদ দিয়ে নিজের মুখটা তো মিষ্টি করো। খাও, খাও না। দেখো, প্রেগন্যান্সি পজিটিভ কিড, তোমার স্বামীর ভালোবাসার পরিণাম। আর এবার এই ভালোবাসার পরিণাম এখন আমার পেটের মধ্যে রয়েছে। সঞ্জয়, তুমি আমাকে এভাবে ঠকালে কেন? আচ্ছা, এবার আমি বুঝতে পারছি রাতে কাজের অজুহাতে তুমি কোথায় যেতে। তুমি ওর কথাতে একদম বিশ্বাস করো না, ও এসব জেনে বুঝে করছে যাতে আমাদের সম্পর্ক ভেঙে যায়। ঝামেলা? ঝামেলার আর কি বাকি আছে এই প্রেগন্যান্সি কিট? দেখো, আমি তোমাকে বলতে যাচ্ছিলাম যে ইনফ্যাক্ট আমি তোমাকে কালই বলে দিতাম। তুমি ওর কথা বিশ্বাস করো না, এসব ওর চালাকি, আমার থেকে টাকা নিতে চায় শুধু, এসব নাটক করছে ও। আমি নাটক করছি? তার মানে প্রেগন্যান্সি কিটটাও নাটক? বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি এক্ষুনি প্রেগন্যান্সি রিপোর্টের ফাইলটা নিয়ে আসছি। অথবা একটা কাজ করি, বাইরে গিয়ে সবার সামনে জোরে জোরে চিৎকার করে বলি, তখনই তো বিশ্বাস হবে না তোমার। তুমি না বাজে কথা একদম বলো না। তৃপ্তি, 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 তৃপ্তি,
তৃপ্তি চোখ খুলো। ডাক্তারবাবু প্লিজ আমার ওয়াইফকে সুস্থ করে তুলুন, আমি ওকে খুব ভালোবাসি, ওর কোনো দোষ নেই, ও তো আমাকে ভীষণ ভালোবাসে, এইসব কিছু আমারই পাপের ফল। চিন্তা করার কোনো দরকার নেই, ওনার সব বিপদ কেটে গেছে। ভালো করেছেন যে আপনি সময় মতো ওনাকে এখানে নিয়ে এসেছেন, নয়তো ওনাকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যেত। বিষ সারা শরীরে ছড়িয়ে গেলে তখন আর কিছুই করার থাকতো না। বিষ? এসব কি বলছেন আপনি? হ্যাঁ বিষ, রিপোর্ট ডিটেলস বলছে যে ওনাকে বিষ দেওয়া হয়েছে। কিন্তু এটা কি করে হতে পারে? বাড়িতে তো শুধু আমরা দুজনেই ছিলাম, আর ও তো কিছুক্ষণ আগেও পুরোপুরি সুস্থ ছিল, বরং বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তাহলে এটা কি মিস্টার সঞ্জয়? কেসটা কিন্তু ভীষণই গুরুতর, আপনাকে সন্দেহ করা হচ্ছে। আবার এটা নয় তো যে আপনি কোনো পণ নেওয়ার চক্করে আছেন। স্যার এসব কি বলছেন আপনি? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আত্মীয়দের জিজ্ঞেস করতে পারেন, বিয়েতে এক টাকাও নিইনি আমি। কিন্তু একটা ব্যাপারে তো আমারও সন্দেহ হচ্ছে, আমি ভালো মতো জানি যে এসব ওই রুনাই করেছে। ও তৃপ্তিকে দেখে হিংসা করতো, আমাকে আরও ইউজ করতে চাইছিল। আমি মানছি যে আমার বিয়ের আগে ওর সাথে ইল্লিগাল অ্যাফেয়ার ছিল, কিন্তু বিয়ের পরেও? আপনি চলুন আমাদের সঙ্গে। তোমরা আশেপাশে খুঁজে দেখো। ইয়েস স্যার। ভেতরে আসুন। রুনা কোথায়? ও বাজারে গেছে। কিন্তু কি হয়েছে? রুনা তৃপ্তিকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কি? স্যার এই ধূত্র ফল পেলাম, এগুলো খুবই বিষাক্ত। এটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দাও, আর এটা যদি কাউকে খাইয়ে মারার চেষ্টা করে থাকে তাহলে সেটা রিপোর্টে জানা যাবে। মিস্টার সঞ্জয় চলুন। এই নাও ওষুধ। এখনো সময় আছে, যদি কিছু ভুল করে থাকো স্বীকার করো। আরে আমি যখন কোনো ভুল করিনি তখন কি বলবো? আচ্ছা, ঘুমের ওষুধ আর অন্য ওষুধের মধ্যে তফাত বুঝি না আমি, সব কিছু বুঝি আমি। রোজ রাতে তুমি সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যাও, আর নয়তো সঞ্জয় তোমার সঙ্গে দেখা করতে আসে। পুলিশকে আসতে দাও, যা কিছু জানি সব বলে দেবো ওদের। আচ্ছা, এমনিতে তো তোমাকে নাড়ানো যায় না, এখন এত জোর চলে এসেছে তোমার, এবার দেখো আমি কি করি তোমার। রুনা কোথায়? ও এক্ষুনি আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। ও ও ও ওইদিকে গেছে, ওইদিকে। স্যার দরজা ভিতর থেকে বন্ধ, ভেঙে দাও এটা। কেউ আগে আসবে না, আমি নিজে প্রাণ দিয়ে দেবো বলে দিচ্ছি। দাঁড়াও, কেউ আগে যেও না, দাঁড়াও। কেউ এগিয়ে আসবে না, শুনলে তোমরা সবাই? যা হওয়ার হয়েছে আপনি সঠিক বিচার পাবেন, এমনটা করবেন না। কুল ডাউন, আপনি নিজেকে শান্ত রাখুন। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও সবাই, পালাও এখান থেকে। দেখুন একটু বোঝার চেষ্টা করুন, এসব স্টেপ নেওয়ার কোনো দরকার নেই আপনার। বন্ধ করুন এসব নাটক, নিজেকে মেরে কি প্রমাণ করার চেষ্টা করছেন? প্রমাণ পেয়ে গেছি, তৃপ্তিকে বিষ খাইয়ে আপনি মারার চেষ্টা করেছেন। আমি তৃপ্তিকে বিষ দিয়েছি, কিন্তু এই সবকিছু আমি আমার বাচ্চার মোহর জন্য করেছি। যদি তুমি আমাকে অবসানের জন্য না বলতে না, তাহলে আমি এই ভুলটা কখনো করতাম না। শুনেছো তুমি? আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি,
এখন আমি বাচ্চাটার সঙ্গে জেলে থাকবো নাকি বাইরে? আমার কিচ্ছু এসে যায় না, কোনো কিছু এসে যায় না আমার। নিয়ে চলো একে। আমাকে ক্ষমা করে দাও, যদি আমি রুনার সাথে ভুল পথে না যেতাম আর ব্ল্যাকমেল না হতাম তাহলে তোমার আজকে এই অবস্থা হতো না। প্লিজ শোনা, আমাকে ক্ষমা করে দাও। আমি রিয়েলি সরি, প্রমিস করছি তোমায় আমি কখনো এই ভুলটা আর করবো না, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। প্লিজ আমি তোমায় ক্ষমা করেছি, কিন্তু সঞ্জয় তুমি আমার কাছে প্রমিস করো তুমি আমায় কখনো ঠকাবে না, কখনো এমন কিছু করবে না যেটা তুমি করেছো। কোনোদিন আমাদের মধ্যে অন্য কেউ আসবে না সঞ্জয়, প্রমিস। আই প্রমিস। অনেক সময় বন্ধু প্রতিবেশী বা বিভিন্ন সম্পর্কে আমরা ছোটখাটো ব্যাপারগুলোর দিকে নজর রাখি না, আর আমাদের এই অসাবধানতা অনেক সময় ভবিষ্যতে আমাদের মারাত্মক পরিণামের দিকে ঠেলে দেয়। রুনা আর সঞ্জয়ের এই অনৈতিক সম্পর্কের এটাই পরিণাম হলো। সঞ্জয়কে প্রলুব্ধ করে রুনা যদি ভুল করে থাকে তাহলে বিয়ের আগে সুন্দরী প্রতিবেশীর সঙ্গে ফ্লার্ট করা সঞ্জয়ও মোটেই ঠিক ছিল না। এক মারাত্মক পরিণাম নিয়ে এলো এই অবৈধ সম্পর্ক। রুনার জন্য এটা যত বড় ভুল প্রমাণ হলো ততটাই দুষ্পরিণাম সঞ্জয়েরও হলো। একবার ভেবে দেখুন, এসবের মধ্যে তৃপ্তির কী দোষ ছিল যে সঞ্জয়ের সঙ্গে একটা সুখী বিবাহিত জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল? কিন্তু একদিকে সঞ্জয় বিয়ের আগে রুনার সঙ্গে ঠিক করেনি, না তো বিয়ের পর তৃপ্তির সঙ্গে। যখন রাস্তাটাই ভুল হয় তখন মানুষ ভুল পদক্ষেপ নিতে দেরি করে না। এই গল্পে রুনার ব্ল্যাকমেল করা আর সঞ্জয়ের ব্ল্যাকমেল হতে থাকা তৃপ্তির পক্ষে প্রাণঘাতী হতে পারত, কিন্তু ওর ভাগ্য ভালো ছিল তাই ও বেঁচে গেছে। আর সঞ্জয় ক্ষমা চাওয়ার পরে তৃপ্তি ওকে বিয়ের মর্যাদা রক্ষা করার প্রতিজ্ঞা করে ক্ষমা করে দিল। আজ ওরা একটা সুখী জীবন কাটাচ্ছে। আর খুনের চেষ্টার অভিযোগ প্রমাণ হয়ে যাওয়ার পরে রুনা জেলের গড়াদের পেছনে নিজের অপরাধের শাস্তি ভোগ করছে। বন্ধুরা, আমরা আপনাদের আরেকবার বলতে চাই যে সমাজে প্রত্যেকটা সম্পর্কের কিছু নিয়ম আর আদব কায়দা থাকে, সেটা ভাঙার চেষ্টা একদম করবেন না, কারণ তার অন্তিম পরিণাম আপনাকে পস্তাতে বাধ্য করবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।